পাঁচ বছর ধরে বেতন ভাতা না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের প্রথম পর্যায়ের প্রকল্পের কর্মচারীরা। রবিবার 11 সেপ্টেম্বর সকালে রাবার বাগান ইউনিট কার্যালয়ের সামনে 2 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বেতন বঞ্চিতরা। কর্মচারীরা অভিযোগ করেন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলার শিকার হচ্ছেন তারা, বছরের পর বছর বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা দিতে পারছি না, বিদায় আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা খুব আমার পরিবার পরিজন নিয়ে খুব অসহায় পড়ে আছি। আমরা বিগত 5 বছর অধিক বেতন ভাতা দি না পাওয়ায় আমাদের এই উল্লেখ্য, 1981-1982 সাল থেকে 3 দফায় উঁচু ভূমি বন্দোবস্তকরণ রাবার বাগান ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ের অধীনে কর্মরত 49 কর্মচারীর মধ্যে অধিকাংশই হতাশার কারণে চাকরি ছাড়তে বাধ্য হন। বাকি 13 জন এখনও চাকরিতে নিয়োজিত থাকলেও বেতন ভাতা পাচ্ছেন না। রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা জানান, রাবারের কষ আহরণ বন্ধ হয়ে যাওয়ায় বেতন ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। এটা মূলত হচ্ছে যে তাদের যে বেতন যেটা বলেন, আমরা ওইটা তো দিতে পারতেছি না। বেতন ভাতা যেগুলো আমরা স্যালারি হিসাবে নিই, এটা না দিতে পারতেছি না, যার কারণে তারা একটা হয়তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা এটা করতেছে। মূলত এগুলো শান্তিপূর্ণ উপায়ে এটা আন্দোলন কর্মবিরতির মতো এটা বলতে হবে। তো এটার বিষয় হলো যে এটা তো আমরা স্যারদেরকে আমরা অবগত করেছি, কারণ আমার গাছগুলো পুরাতন হয়ে গেছে, বয়স আসতেছে না এখন, এটা আর কি মূলত, যার কারণে যেহেতু আমরা তো কষের উপর চলি, আমরা তো বেতনটা নিয়ে হলো রাবার বিক্রি থেকে ওইটা থেকে আমাদের বেতনটা আসে।